রেখেছেন এখন পর্যন্ত একজন দুজন তিনজনকে কাটিং করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ভালো গতি বক্সের মধ্যে নব রেখেছেন এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে, একটুখানি সময় নিয়ে নিচ্ছেন। এবং নওয়াবের দুর্দান্ত গোল, অসাধারণ, ব্রিলিয়েন্ট। সুদি আব্দুল্লাহ সেই বলটা ক্রিয়েট করে তাকে দিয়েছিলেন এবং তারপর নওয়াব সময় যখন নিচ্ছিলেন মনে হচ্ছিল হয়তো গোল করতে পারবেন না, কিন্তু নওয়াব দেখালেন তিনি গোল করতে পারেন ওখান থেকেও। ব্রিলিয়েন্ট গোল, ব্রিলিয়েন্ট গোল। এবং ম্যাচে ফিরলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। ইট ওয়াজ অল অ্যাবাউট সুদি আব্দুল্লাহ এই পর্যন্ত, এবং তারপর তিনি নওয়াবকে পাসটা দিলেন। নওয়াব যখন বক্সের ভিতরে ঢুকলো তখন পাঁচজন ডিফেন্ডার ছিল রহমতগঞ্জের, তিনি সুযোগ নিলেন, একটা অপশন খুঁজছিলেন কাউকে যদি পাস দেওয়া যায়। তারপর রাইট ফুট লেফট ফুট একটু ভেতরে ঢুকে দুজনকে কাটিয়ে লেফট ফুটে ফার পোস্টে, কোনো সুযোগ দেননি গোলকিপারকে। নওয়াবের গোলে মুক্তিযোদ্ধা সংসদ প্রাণ ফিরে পেল, প্রাণ ফিরে পেল এই ম্যাচও। অসাধারণ গোল, অসাধারণ গোল। এই জায়গা থেকে গোল করা যায় এমন নয় যে, যারা খেলা দেখছেন নিশ্চয়ই গোলটা করার আগে কেউ ভাবেননি যে নবাব স্পিড জেনারেট করতে পারেননি। আমরা বলছিলাম যে মুক্তিযোদ্ধা সংসদের লক্ষ্য কী থাকবে, সেটা বলতে বলতেই একটা ঝামেলা তারা পাকিয়ে ফেলেছিল। নবাব অনসাইডে আছেন, নবাব একা সুদি আব্দুল্লাহকে পাস দিয়েছেন, 2-0 মুক্তিযোদ্ধা সংসদ। এবং সেই জায়গায় দুই জাপানিজের কম্বিনেশনে প্রথম গোলটা এসেছিল, সেখান থেকে নবাব রেখেছেন চমৎকার পায়ের কারুকাজ দেখালেন তেতসুয়াকি। নবাব ভালো জায়গায় বল পেয়েছে, নবাব রেখেছেন এখনো গোলের সম্ভাবনা, এবং গোল, তৃতীয় গোলটা হয়ে গেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক গোল, দারুণ কম্বিনেশন প্লে। এবং সাইফ স্পোর্টিং স্তব্ধ, কিছুই তারা জানে না। নবাব নবাবি স্টাইলে গোল করলেন আরও একটা, এবং মুক্তিযোদ্ধা সংসদ এগিয়ে গেল 3-0 ব্যবধানে। এই গোলটা আপনি অনেকবার দেখতে চাইবেন, বারবার দেখতে চাইবেন। চেরি অন টপ বলে কয়ে গোল দেয়া যাকে বলে রিফাদ। নবাব এবং তেতসুয়াকি ভালো কম্বিনেশন প্লে, 1-2 এর পর, এরপর খুব সহজেই রিয়াদুল হাসান রাফিকে কাটিয়ে লেফট ফুটে বটম কর্নারে বল নবাবের। তেতসুয়াকির কাছ থেকে ফিরতি পাসটার জন্য অপেক্ষা করছিলেন, দারুণ পাস। এবং নবাব দেখুন প্রথম ধাক্কায় রাফিকে ছিটকে ফেলে ফাঁকা জায়গা তৈরি করলেন। تهاوى المدافع الوكراوي وكرة بلمسة لنادي طحيل، هل يأتي الهدف الرابع في المرمى؟ الله 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 على هدف جميل مونديال. هذا الجول من البديل عبيد الرحمن، يضع كرة في مرمى الحارس صلاح موسى ويعلن عن اكتمال التركيبة الرباعية بكرة جميلة في مرمى الفريق الوكراوي أمام أنطار كارلوس كاشادا. استلمها انطلق وضع على يمين صلاح بكرة رائعة دائبة وهي تزغرت في الشباك بدون أي تحرك، بدون أن يتزحزح، بدون أن يتزعزع من مكانه. كرة صلبة قوية. في الدوري والسادس عشر للجولة الخامسة عشر، والثنائية من الطرف الأيمن، العرضية من صاحب الثنائية إلى لاعب يسجل الثنائية، من ناصر صالح اليزيدي إلى عبد الرحمن نواب، وبالتالي بالرأس بكل هداوة إلى الشارع. يعني تراخى تراخى تراخى، تهاوى وفرصة للسادس، نعم السادس، السادس، وتراخي دفاعي كبير جدا. عمل الخط الأمامي من خالد دا يوسف اتجاه خالد دا وليد منصور، خالد وليد منصور ممتازة خطيرة، خطيرة، يا سلام يا سلام يا سلام يا سلام. والهدف الأول لمصلحة نادي تحيل على نهج الصدارة وطريق الصدارة والعبور أهل الخطوط المتميزة. نادي تحيل يصل لأول الأهداف. شوف اللعبة اللي كانت حاضرة من خالد دا وليد منصور، بعدها كرة ممتازة وتمريرة ممتازة.